ভেজাল নিম্নমান বা অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান বেশ পুরনো রোজার মাসে এ অভিযান আরও জোরদার হয় এবছরও নানা সংস্থা অভিযান চালাচ্ছে জেল জরিমানা হচ্ছে তবে ভেজাল বন্ধ হয়নি দুই সালে নিরাপদ খাদ্য আইনে এভিডেন্স বেসড বা ল্যাব পরীক্ষা নির্ভর মামলার কথা বলা হলেও তা সম্ভব হচ্ছে না ল্যাব না থাকার কারণে আমাদের এখন এখনো পর্যন্ত নিজস্ব কোনো আমাদের ল্যাবরেটরি নাই ফুড টেস্টিং ল্যাবরেটরি নেই দেখা যায় যে আমরা একই স্যাম্পল কয়েকটা ল্যাবরেটরিতে পাঠালে এক একটা ল্যাবরেটরিতে এক এক ধরনের রেজাল্ট আসে অনেক ক্ষেত্রে এই ল্যাবরেটরি টেস্টে আমাদের দেশের ল্যাবরেটরি টেস্টের উপর নির্ভর করা যায় না মোবাইল কোটের অল্প সাজা এবং ল্যাবের প্রমাণের অভাবে খাদ্যে ভেজাল কমছে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ইনস্টিটিউটের সাবেক পরিচালক মনিটরি একটা অংশ কিন্তু ল্যাবরেটরি অ্যানালিসিস মোবাইল কোর্টের কিছু সমস্যা আছে যে মোবাইল কোর্টে যে চোখে দেখে তাৎক্ষণিক যে সিদ্ধান্তটা দেওয়া হচ্ছে কিন্তু এটা যখন কোর্টে যায় তখন কিন্তু কোনো এভিডেন্স প্রডিউস করতে পারে না বলে তারা কিন্তু ছাড়া পেয়ে যায় যার জন্যই কিন্তু একটা এভিডেন্স বেইস নিরাপদ খাদ্য আইন দু হাজার তেরো করা হলো ভেজাল নিয়ে শঙ্কিত অনেক সাধারণ মানুষও মনে করেন আইনের সঠিক প্রয়োগের সঙ্গে ক্রেতার সচেতনতাও জরুরি প্রশাসন এবং জনসচেতনতা দুইটা একযোগে কাজ না করলে হাইকোর্টের এটা বাস্তবায়ন সম্ভব হবে না শুধু আমি অসাধু কাজ করব। দুই টাকার জিনিস দিয়ে পাঁচ টাকা লাভ করব এই মানসিকতা এখন এইট্টি পার্সেন্ট লোকের ভিতরে কাজ করতেছে কত তাড়াতাড়ি বড়ো হওয়া যায় কত একটা ছোট ব্যবসা দিয়ে আমি লাখপতি হইতে পারি তা এই মানসিকতা কাজ করতে এইটা যদি না যাবে আমাদের ভিতর থেকে আইন আছে কাগজ কলমে আইন পুক নাই আজকে ধসে কালকে দেখছেন সে বাইবি গেছে দেশে জাল টেকে বানাইতেছে তারপরে ধরে নিতেছে একদিক দিয়ে আবেগ দিক দিয়ে বাইবিতেছে কেন বাইবিতেছে পুলিশও বলতাছে যে আইনের ফাঁকে বাইবিতেছে তবে দেশে আইন নাই আইন থাকলে সবই সবাই ভয় পেয়ে তাই নেবে সম্মান করতো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন রাজধানী ঢাকাতে একটি সেন্ট্রাল ল্যাবরেটরি সহ প্রতি জেলায় নিরাপদ খাদ্য পরীক্ষার ল্যাব স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা